সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের রসায়ন ক্লাসে স্বাগত। আমরা রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তনে ছিলাম। আমাদের আজকের আলোচ্য বিষয় অম্লের বিয়োজন ধ্রুবক ও শক্তিমাত্রা। তাহলে আমাদের অম্লের বিয়োজন ধ্রুবক এবং শক্তিমাত্রা, অর্থাৎ বিয়োজন ধ্রুবক আমরা আগে পড়ে এসেছি। আমরা বিয়োজন ধ্রুবক বলছিলাম কে এ দ্বারা প্রকাশ করেছিলাম। আমরা একটি অম্ল, যে কোনো একটা অম্ল দেখাই, মনে করো এসিএল, এসিএল অম্ল, এটাকে যদি আদ্র বিশ্লেষণ করি, হাইড্রোনিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, তাহলে এর বিয়োজন ধ্রুবক আমরা এইভাবে বলছিলাম রাসায়নিক অভিমুখী বিক্রিয়ার ক্ষেত্রে, এটা অম্ল, এখানে এটা ক্ষারক, এখানে এটা অম্ল, এটা ক্ষারক। তাহলে উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সাম্য ধ্রুবককে আমরা এইভাবে বলেছিলাম, কে এ দ্বারা প্রকাশ করেছিলাম, আশা করি তোমাদের এটা মনে আছে। তাহলে এটা হচ্ছে অম্লের বিয়োজন ধ্রুবক, যেটাকে সাম্য ধ্রুবক বলা হচ্ছে, এখানে অম্লের বিয়োজন ধ্রুবক। তাহলে এই বিয়োজন ধ্রুবকের মান দেখে বোঝা যায় কোন অম্লটা শক্তিশালী। যে অম্লের বিয়োজন ধ্রুবকের মান বেশি, সে অম্ল বেশি শক্তিশালী। এখন বিয়োজন ধ্রুবকের মান, এটা পরীক্ষালব্ধ মান, এটা আমরা সরবরাহ করা থাকবে অথবা আমাদের জানতে হবে বা সরবরাহ করবে পরীক্ষার সময়। যেমন হাইড্রোক্লোরোসিলিকেটের বিয়োজন ধ্রুবক 2.5×10⁻⁷, সালফিউরিক এসিডের বিয়োজন ধ্রুবক 1×10⁻³। এটা মুখস্থ করতে হবে না, এটা আমরা দেখে বুঝতে পারবো না যে কোনটা শক্তিশালী। আমরা দেখে বোঝার জন্যে যেটা জানতে চাচ্ছি যে শক্তিমাত্রা কীভাবে নির্ণয় করব। আমরা দেখে বুঝবো, অম্লটা দেখে বুঝবো, সেই ক্ষেত্রে আমাদের বিয়োজন ধ্রুবকের বিষয়টা না, আমরা অ্যাসিডটাকে বা অম্লটাকে দুই ভাগে ভাগ করি, হাইড্রোঅ্যাসিড আর হচ্ছে অক্সো অ্যাসিড। এটা আমরা দেখে বুঝবো কোনটি শক্তিশালী তুলনা করার ক্ষেত্রে, হাইড্রোঅ্যাসিড, হাইড্রোঅ্যাসিড আর একটা হলো অক্সো অ্যাসিড। হাইড্রোঅ্যাসিড হচ্ছে হ্যালোজেন অ্যাসিড, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড। আচ্ছা, তাহলে এই অ্যাসিডগুলোকে হাইড্রোঅ্যাসিড বলা হয়। হাইড্রোঅ্যাসিডের ঋণাত্মক আয়নের আকার বৃদ্ধির সাথে সাথে, হাইড্রোঅ্যাসিডের ঋণাত্মক আয়ন, ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, ঋণাত্মক আয়নের আকার বৃদ্ধির সাথে সাথে তাদের বিয়োজন মাত্রা বেড়ে যায়। বিয়োজন মাত্রা বেড়ে যায় মানে হাইড্রোজেন আয়ন আলাদা হওয়ার প্রবণতা বেড়ে যায়। তাহলে যেহেতু বিয়োজন মাত্রা বেড়ে যায়, তার মানে অ্যাসিডের শক্তিমাত্রা বৃদ্ধি পায়। তাহলে আমরা যদি এই ঋণাত্মক আয়নের আকার দেখি, আমাদের পর্যায় সারণী যদি একটু স্মরণ করি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যালোজেন গ্রুপে এটা উপর থেকে নিচের দিকে আকার বৃদ্ধি পাচ্ছে। তাহলে আকার অনুসারে অ্যাসিডের শক্তিমাত্রা নির্ধারণ করলে এরকম, হাইড্রোঅ্যাসিড সমূহের শক্তিমাত্রা তাদের ঋণাত্মক আয়নের আকার বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়। তাহলে যদি আমরা দেখলাম যে হ্যালোজেন অ্যাসিড সমূহের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে হাইড্রোআয়োডিক অ্যাসিড, আর কম শক্তিশালী হাইড্রোফ্লোরিক অ্যাসিড, তাহলে এটা হচ্ছে হাইড্রোঅ্যাসিড সমূহের শক্তিমাত্রা। এটা দেখে তোমাদের বুঝতে হবে, সেই ক্ষেত্রে পর্যায় সারণী তার অবস্থানটা থেকে আকার বোঝা যাবে। এখন আসি আমরা অক্সো অ্যাসিড। অক্সো অ্যাসিড বলতে আমরা বুঝি অক্সিজেন সমৃদ্ধ অ্যাসিডগুলোকে। অক্সিজেন সমৃদ্ধ অ্যাসিড হচ্ছে যে অ্যাসিডগুলোতে অক্সিজেন আছে, যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, তারপরে মনে করো পারক্লোরিক অ্যাসিড, এই অ্যাসিডগুলো। তাহলে অক্সো অ্যাসিড সমূহের শক্তিমাত্রা তুলনা করা হয় কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার উপর ভিত্তি করে। কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সাধারণত ধনাত্মক হয় এখানে, এই জন্য কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ সংখ্যা যার বেশি হবে সে শক্তিশালী অ্যাসিড হবে। যেমন আমরা যদি সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড এই দুটার মধ্যে দেখি, তাহলে কেন্দ্রীয় পরমাণু সালফার এবং নাইট্রোজেন। সালফিউরিক অ্যাসিডে কেন্দ্রীয় পরমাণু সালফারের জারণ সংখ্যা, অক্সিজেন আমরা জানি -2, তাহলে 4টা, তাহলে -8, হাইড্রোজেন +1, 2টা, +2, তাহলে যেহেতু এটা একটি নিরপেক্ষ যৌগ তাহলে এটা +6। ঠিক একইভাবে নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে এটা -6, অক্সিজেন -2, তার সাথে 3 দেগুণ, এটা +1, এটা +5। তাহলে দেখা যাচ্ছে
সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের মধ্যে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা সালফিউরিক অ্যাসিডে সালফারের বেশি, নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের চেয়ে। তাহলে এই দুটার শক্তি মাত্রায় সালফিউরিক অ্যাসিড বেশি শক্তিশালী নাইট্রিক অ্যাসিডের চেয়ে। আশা করি বুঝতে পেরেছ। ঠিক একইভাবে যদি পারক্লোরিক অ্যাসিড হয় সেই ক্ষেত্রে এটা মাইনাস এইট, এটা প্লাস ওয়ান, তাহলে প্লাস সেভেন। তাহলে সেই ক্ষেত্রে এ পারক্লোরিক অ্যাসিড যেটা বলতেছি আমরা সেটা সালফিউরিক অ্যাসিডের চেয়েও শক্তিশালী। ঠিক একইভাবে যদি আমরা কার্বনিক অ্যাসিড বলি তাহলে মাইনাস সিক্স, প্লাস টু, প্লাস ফোর। তাহলে এভাবে কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ সংখ্যা যার বেশি হবে সে শক্তিশালী হবে। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। এখন প্রশ্ন থেকে যায়, যদি উভয় পরমাণুর অর্থাৎ উভয় অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা সমান হয়, যেমন এখানে এটা মাইনাস এইট, এটা প্লাস থ্রি, এটা প্লাস ফাইভ, নাইট্রিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিডের মধ্যে নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেনের জারণ সংখ্যা প্লাস ফাইভ, ফসফরিক অ্যাসিডে ফসফরাসের জারণ সংখ্যা প্লাস ফাইভ, তাহলে কি হবে? এই ক্ষেত্রে যে পরমাণুর আকার ছোট, মানে কেন্দ্রীয় পরমাণু, যে কেন্দ্রীয় পরমাণুটির আকার ছোট তার চার্জের ঘনত্ব বেশি। যেমন এখানে নাইট্রোজেনের আকার ছোট, ফসফরাসের তুলনায় ওর চার্জ ঘনত্ব বেশি, তাই নাইট্রিক অ্যাসিড বেশি শক্তিশালী হবে। তাই নাইট্রিক অ্যাসিড বেশি শক্তিশালী। আশা করি বুঝতে সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা যে জিনিসটা এখান থেকে দেখলাম আজকের আলোচ্য বিষয়ে, যে অ্যাসিডের শক্তিমাত্রা, প্রথম আমরা বলছিলাম বিয়োজন ধ্রুবক যেটাকে কে দ্বারা প্রকাশ করা হয়েছিল এটা আমরা দেখে বুঝতে পারবো না, তবে এর মানগুলো পরীক্ষালব্ধ মান, এটা মানগুলো সরবরাহ করলে বা মানগুলো জানলে আমরা বলতে পারবো কোনটি শক্তিশালী অ্যাসিড। এরপরে আমরা বলছিলাম হাইড্রোঅ্যাসিডের ক্ষেত্রে, হাইড্রোঅ্যাসিড হ্যালোজেন অ্যাসিড ঋণাত্মক পরমাণু বা ঋণাত্মক আয়নের আকার বৃদ্ধির সাথে সাথে তাদের বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়, অর্থাৎ অ্যাসিডের শক্তিমাত্রা বৃদ্ধি পায়। আমরা বলেছিলাম যে আয়োডিনের আকার সবচেয়ে বড় হ্যালোজেন সমূহের মধ্যে, তাই হাইড্রো আয়োডিক অ্যাসিড সবচেয়ে বেশি শক্তিশালী। ঠিক একইভাবে এর চেয়ে কম হাইড্রোব্রোমিক, তার চেয়ে হাইড্রোক্লোরিক, সবচেয়ে কম হাইড্রোফ্লোরিক। এরপরে আমরা বললাম অক্সো অ্যাসিড সমূহের মধ্যে কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ সংখ্যা যার বেশি হবে সে শক্তিশালী হবে। যদি উভয় অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সমান হয় সেই ক্ষেত্রে যে কেন্দ্রীয় পরমাণুটির আকার ছোট হবে তার চার্জের ঘনত্ব বেশি, তখন সেই অ্যাসিডটি শক্তিশালী হবে। আশা করি বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই থাক, আগামী ক্লাসে আবার দেখা হবে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।